গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন যে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দল সময় নিবন্ধন আইন 2020 প্রণয়ন নির্বাচনী আইন সংশোধনী প্রস্তাব এবং স্থানীয় সরকার নির্বাচনী আইন 2020 প্রণয়নের নির্বাচন কমিশনের উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আমরা এর আগেও আমাদের একটা বক্তব্য দিয়েছিলাম মনে আছে, যখন প্রথম এই চিঠিটা তারা আমাদের কাছে দেয় আমরা সেই চিঠির উত্তরও তাদের দিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের কোনো প্রস্তাব তাদেরকে সেই সময় দেয়নি, কারণ আমার মনে হচ্ছে কোনো প্রয়োজন নেই। আমরা মনে করেছিলাম যে এটা একেবারে অপ্রয়োজনীয় একটা এক্সারসাইজ, এখনো আমরা ঠিক ওই অবস্থানেই আছি। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন একটু পিছু হটেছে, তারা কতদূর আগে যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো তারা অনেকগুলো যুদ্ধ করে আবার তারা নতুনভাবে যাওয়ার চেষ্টা করছে, যদিও এটা এখন পর্যন্ত গৃহীত হয়নি এবং আপনার মন্ত্রিসভাতে অনুমোদন হয়নি এবং সেটা পাশ করে আপনার পার্লামেন্টের যায়নি। তারপরেও আমাদের দায়িত্ব হিসেবে, রাজনৈতিক দলের দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে জানানো দরকার, জনগণকে জানানো দরকার যে বাংলাদেশে নির্বাচনের যে ব্যবস্থা এটা প্রায় ভেঙে পড়ছে, ও এটার জন্য মূলত দায়ী আজকে নির্বাচন কমিশন এবং ইতিপূর্বে যারা ছিলেন তারাও একইভাবে আপনাদের জন্য দায়ী। এই নির্বাচন কমিশন একেবারে তার সম্পূর্ণ অযোগ্যতা, তার ব্যর্থতা, তার মেরুদণ্ডবিহীনতা দিয়ে সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা যেটা নির্বাচন কমিশনের, যে প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন কমিশনার তার কোনো মেরুদণ্ডই নেই। দুর্ভাগ্যজনকভাবে একটা সাংবিধানিক একটা সংস্থা পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট তারা কিছুতেই সেটাকে বেরিয়ে আসতে পারে না, কারণ দলীয়ভাবে তারা তাদের সমর্থনে তারা এই কমিশনের কাছে। যাই হোক, আমি শুরু করছি। আমি আপনাদের সামনে আমাদের যে লিখিত বক্তব্য সেটা আপনাদের কাছে প্রেস করা হয়েছে, আমি আপনাদের কাছে একটু এটা পড়ে শোনাচ্ছি, সবগুলো হয়তো না পড়লেও কিছু কিছু পড়ে শোনাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক মাসগুলোতে মহামারী করোনা এই গ্রহের সকল মানুষের স্বাভাবিক জীবন প্রবাহকে বিপর্যস্ত করে ফেলেছে। বাংলাদেশও জাতিকে মুক্ত হয়, দেশের স্বাভাবিক জীবন অবস্থা ফিরে আসেনি, বরঞ্চ পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে পড়েছে। এমন পটভূমিকায় এই পর্যায়ে জাতীয় জন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত, আর তা যদি হয় দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংশ্লিষ্ট কিংবা জনগণের ভোটাধিকার বা অধিকার সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত, তাহলে সেই বিষয়ে ন্যূনতম সিদ্ধান্ত গ্রহণের জন্য বর্তমান মহামারীকালীন সময় নিঃসন্দেহে অনুপযুক্ত। অথচ নির্বাচন কমিশন এই সময়টিকে বেছে নিয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন আইন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আইন, জাতীয় সংসদ নির্বাচনে আরপিও এর অনেকগুলো মৌলিক সংশোধনী নিয়ে আসার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের এই উদ্যোগকে অপ্রয়োজনীয়, অসরকারী ও উদ্দেশ্য প্রণীত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এই উদ্যোগ কোনো বিবেচনাতেই স্বাভাবিক কিংবা সময়োচিত নয়, বরং অস্বাভাবিক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং মহলবিশেষের উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে কোনো জনগুরুত্ব সম্পন্ন নতুন আইন প্রণয়নে জনমত গ্রহণ, সংশ্লিষ্ট জনদের অবাধিত ভোট প্রদানের অধিকার নিশ্চিত করা এবং আইনের ভাষা ও শব্দ চয়নের সতর্কতা গ্রহণ অতিশয় প্রয়োজনীয় পূর্ব শর্ত। অথচ বিদ্যমান সময়ে এর কোনোটাই সম্ভব নয়, জানা সত্ত্বেও যে আইন পরিবর্তনে বা স্বতন্ত্র আইন প্রণয়নের জন্য কোনো জন দাবি নেই, গণদাবি নেই বা জনদাবি নেই এবং যা এখনই কারো আদৌ জরুরি নয়, একটি কাজ হাতে নেওয়ার জন্য কমিশন উদ্যোগ অসময়োচিত
সামর্থ্যের প্রকার সন্দেহ নেই। তাই দেশে বিদ্যমান সংকটময় সময় উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট জনদের সাথে সময় নিয়ে বিস্তারিত আলোচনা করে মতামত গ্রহণ ও জনমত সংগ্রহ করার মতো পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোন প্রস্তাব নিরন্ত করা উচিত হবে না বিধায় এই গুরুত্বপূর্ণ নতুন আইন প্রণয়ন সংসদের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়ে আমরা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করেছি। সাংবাদিকবৃন্দ, লক্ষ্মীবন্দির কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত নির্বাচনী আইনে যে পরিবর্তন হয়েছে সেটা দুটো দিক আছে। একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা, আরেকটা হচ্ছে কমিশনকে দুর্বল ও অকার্যকর করা। বলার অপেক্ষা রাখে না যে ইতিমধ্যে বর্তমান কমিশন তার বিশ্বাসযোগ্যতা আগিয়েছে। সবচেয়ে পরিতাপের বিষয় হল এ সময়ে যে কাজে তাদের একাত্মভাবে নিবিষ্ট থাকা দরকার সেই আরপিও সহ বিদ্যমান নির্বাচনী আইনগুলোর সঠিক ও কঠোর প্রয়োগ না করে কমিশন অকাজেই ব্যস্ত হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো ইসিকে ছেড়ে দিয়ে বলেছে আরপিও সংশোধনের প্রয়োজন নেই, ইসি কারোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই সংশোধন করেছে। এ প্রস্তাবে যেসব বিধান বাদ দেওয়া হয়েছে তার অন্যতম হল কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা, প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গ্রহণ করা বন্ধ করা, সর্বোপরি আইনের গুরুতর লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের 91 ধারা ক্ষমতা রোধ, এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটা ক্ষুদ্র জগন্নাথে পরিণত হবে যার মাধ্যমে কার স্বার্থ সিদ্ধি হবে তা আমাদের বোধগম্য। তবে তাদের সবচেয়ে ভয়ানক প্রচেষ্টা হল আমাদের নির্বাচন ব্যবস্থার কমিশনে শেষ পেরেক টুকে দেওয়া, তার পরিবর্তন কমিশন ক্ষান্ত হচ্ছে না, তার প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্য উঠে পড়ে লেগেছে। ভবিষ্যতে একটি ভারত নির্বাচন কমিশন পাওয়ার পথ রুদ্ধ করতে চায় নির্বাচন কমিশন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান নির্বাচন কমিশন বিস্ময়কর কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই কুখ্যাতি অর্জন করেছে। গত 3.5 বছরে তাদের মেয়াদকালে অনেক অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এর মাধ্যমে তাদের জনস্বার্থ বিরোধী মানসিকতাই প্রকাশ পায়নি, তাদের অসততা অযোগ্যতার বহি প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো নির্বাচন সুষ্ঠু করার কোনো ইচ্ছা তাদের নেই। 2014 সালে নির্বাচন করেছে রাজনৈতিক দলবিহীন নির্বাচন, 2018 সালে করেছে ভোটারবিহীন নৈশ নির্বাচন, আর 2000 প্রস্তাবিত আপিল আমলের মাধ্যমে আগামীতে করতে চান নির্বাচন কমিশন বিহীন গণশাসনের নির্বাচন। 2014 সালে গল্পুর নির্বাচন আয়োজন করেছে ছিল রকিবুদ্দিন নেতৃত্বাধীন তখনকার নির্বাচন কমিশন। নজিরবিহীন এই কাণ্ড করার জন্য শতাধিক আসনে নির্বাচন কমিশন নিজেই একজন বাদে অন্য প্রার্থীদের অযোগ্য ঘোষণা করে দেয়। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে একাধিক প্রার্থী নাই ঘোষণা করে ভোট গ্রহণ ছাড়াই নির্বাচন সম্পন্ন করা। নির্বাচনের দিনের আগেই সরকারি দল নির্বাচন জিতেছে তা নিশ্চিত করা হয় এবং এই নির্বাচনে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। অর্থাৎ নির্বাচনের দিন ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন না হলেও সরকার গঠনে তাদের যেন কোনো সমস্যা না হয় আগেই নিশ্চিত করে নেওয়া হয়। মানুষ নির্বাচনটির নাম দিয়েছে প্রার্থীবিহীন নির্বাচন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2018 সালে নুরুদা নির্বাচন কমিশন আরেক ধাপ এগিয়ে যায়। এবার আর প্রার্থী নয়, 300 আসনের নির্বাচন আয়োজিত হয় প্রায় ভোটারবিহীনভাবে। বিরোধী দলগুলোর প্রার্থিতা বাতিল, প্রার্থী কর্মী এজেন্ট গ্রেপ্তার বা এলাকা ছাড়া হওয়ার পরও এ নির্বাচনে ভোটারদের কষ্ট করতে দেয়নি কমিশন। নির্বাচনের আগে রাতে ভোট বাক্স ভরে ফেলার ব্যবস্থা করা হয়, প্রকৃত ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ব্যবস্থা করা হয় বহু কেন্দ্রে। ভোটারবিহীন নির্বাচনে সৃষ্টি হয় ভোটের নতুন নতুন রেকর্ড, এমন নির্বাচন আয়োজন করে বুক ফুলে নির্বাচন সৃষ্টি হয়েছে বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। সারা বিশ্বে নির্বাচনকে প্রত্যাখ্যান করে, এবার নির্বাচন কমিশন প্রস্তুতি নেয় পরবর্তী নির্বাচন থেকে নির্বাচন কমিশন বিহীন নির্বাচন। এই জন্য তারা নিজেরাই কমিশনের বহু ক্ষমতাকে বাতিল করার প্রস্তাব করে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের জন্য তাদের প্রণীত খসড়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রার্থী এজেন্ট পর্যবেক্ষক ভোটার কারণ নিরাপত্তা দিতে আগ্রহী নয় কমিশন। এটি দেখা গেছে আগে নির্বাচন যথেষ্ট ক্ষমতাবান হয়েও তার প্রশাসন আর পুলিশকে তাদের অন্যায় কাজে বাধা দেয়নি।
সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে হাজার অভিযোগের পরও তাদের প্রার্থিতা বাতিল বা বৃদ্ধির কোন শাস্তির ব্যবস্থা নেয়নি। কাজেই অযথা ক্ষমতার বাতাবরণ রেখে প্রয়োজন সামনের নির্বাচনে তারা কারা প্রার্থী হতে পারবেন সেটি নির্ধারণ ক্ষমতা মনে হয় সরকারকে তারা দিতে চায়। অপরদিকে নিজেদের ক্ষমতা বাড়ানো বা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশে নির্বাচন কমিশনকে তৎপর দেখা যায়। প্রয়োজনে তারা আদালতে দ্বারস্থ হয়েছে। কোনোদিন কোনো কমিশন বা সরকারি প্রতিষ্ঠান নিজের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে এটি কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে রুহুল্লার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আগে রকিবউদ্দিন কমিশনে এক কাজ করার চেষ্টা করেছিল সফল। আইন হচ্ছে একটা রক্ষা কবচ, আইন পরিবর্তনের কাজে কমিশন হাত দিতে পারে না। সরকার চাইলে নির্বাচন কমিশন সরকারকে আইন করার পরামর্শ দিতে পারে, কিন্তু সব প্রণোদিত হয়ে কমিশনের আইন প্রণয়নের উদ্যোগ সংবিধানের 119 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। আইন পরিবর্তন করে নিজেদের ক্ষমতা খর্ব করা অনেক আত্মহত্যার সামিল। বর্তমান কমিশনের অকার্যকারিতা সম্পর্কে সবাই জানে। আইন পরিবর্তন করার মাধ্যমে তারা জনগণের কাছে আরো ভিন্ন হিসাবে গণ্য হবে। বর্তমান আইনে মনোনয়নপত্র বাতিলের এখতিয়ার নির্বাচন কমিশনের, কমিশন এই ক্ষমতা নিজেদের কাছে রাখতে চায় না, ফলে কমিশন বিরাটই পরিণত হবে এই মর্মে একজন নির্বাচন কমিশনের মন্তব্য করে। জানা যায় একজন নির্বাচন কমিশনের প্রথম থেকেই তিনি আপনার এই কর্মকাণ্ডগুলোর বিরোধিতা করছেন এবং প্রকাশ্যে তিনি বিবৃতি দিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। বর্তমান নির্বাচন কমিশন এখনো স্বাধীন নেই, তারা সরকারের হুকুম দামের জন্য আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কমিশন সরকার নির্দেশিকা প্রক্রিয়ায় সকল কাজ করছে। এর সর্বশেষ দৃষ্টান্ত হল জাতীয় পরিচয়পত্রের প্রকল্প কমিশন সরকারের আদেশ তুলে দেওয়ার অবস্থা। এটা হলে ভোটার তালিকা তৈরির ক্ষমতা সরকারের কাছে চলে যাবে, ফলে সরকার নিজের ইচ্ছা মতো ভোটার তালিকা প্রণয়নের সুযোগ। এই ভোটার তালিকায় প্রকৃত ভোটার নয়, সরকারি দলের পছন্দের লোকজনকে তা করে দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নেই। এটা জাতির জন্য একটা আসলে সংকেত ছাড়া কিছুই নয়। অথচ শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকার অপরিহার্যতা সকলের জানা। আর অকারণে দুঃখিত, আর এই কারণে সংবিধানের 119(1)(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচন আর সংবিধান অন্য কোন নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান, নির্দেশ, নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে প্রদান করা হয়। সংবিধানের 119(1)(2) অনুচ্ছেদ নিম্নরূপ নির্বাচন কমিশনের দায়িত্ব। 119(1) রাষ্ট্রপতি পদে ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। নির্বাচন কমিশন এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করবেন, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবেন, সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপতির পদে এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবেন। উপরিউক্ত তফাৎসমূহে নির্ধারিত দায়িত্বের সময়ের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নির্ধারিত হবে নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্ব পালন করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কমিশনের কার্যক্রম থেকে মনে হচ্ছে কমিশন প্রাতিষ্ঠানিকভাবে দায় মুখে নিতে চাচ্ছে। কমিশনের দায় দায়িত্ব পালনের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে আইন পরিবর্তন করে সেটি থেকে তারা মুক্তি পেতে চাচ্ছে। অথচ কোনো আইন করে সাংবিধানিক দায় দায়িত্ব থেকে মুক্ত হওয়ার সুযোগ নেই, কেননা সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দি কান্ট্রি। ভাবতে এমন, যেহেতু আমরা কিছু করতে পারছি না সেহেতু আমাদের দায় দায়িত্ব থাকার দরকার নেই। একটি প্রতিষ্ঠান তখন নিজেকে ধ্বংস করতে চায় যখন সে প্রাতিষ্ঠানিকভাবে নিজেকে দায়মুক্ত ঘোষণা করতে চায়। মনে হচ্ছে ক্ষমতা ছেড়ে দিয়ে কমিশন এক ধরনের স্বস্তির জায়গায় চলে যেতে চাচ্ছে। এসব সংশোধনের প্রস্তাব আসলে সরকার নির্বাচন কমিশনের সময় ক্ষেপণের একটি চাল বা অপকৌশল বলে অনেকে মনে করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর নাম, গণপ্রতিনিধিত্ব আইন 2020 এবং এই আইন থেকে প্রার্থীদের বাতিলে ইসির ক্ষমতা বাদ দিয়ে আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছিল। তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল প্রার্থীকে বাতিলের ক্ষমতা বৃদ্ধিতে রাখার ইসির প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছে আইন মন্ত্রণালয়। সম্প্রতি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে ইসির এই উদ্যোগ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। নির্বাচন কমিশনের মাহবুব তালুকদারও এর বিরোধিতা করেন। ইসি সচিব সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বীকার করেন নিজের ক্ষমতা নিজে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জানা গেছে নানা সমালোচনার মুখে শেষ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশের নাম পরিবর্তন, প্রার্থীতে বাতিলে ইসির ক্ষমতা বাদ দেওয়ার প্রস্তাব থেকে পিছিয়ে হয়েছে নির্বাচন করছে। পাশাপাশি বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পদের নাম বাংলায় মন্ত্রীর উদ্যোগ থেকে পিছিয়ে হয়েছে কমিশন। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। কমিশনের সচিব দাবি করেছেন তারা ভুল করে বা বোঝাপড়ার মাধ্যমে প্রস্তাবগুলো করেছিলেন। যেভাবেই করা হোক না কেন এটি বিস্ময়কর, বিশেষ করে নির্বাচন কমিশনের নেয় একটি সাংবিধানিক কমিশনের নেয় কিন্তু উদ্বেগ থেকেই যাচ্ছে, কারণ এই কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তারা কি কার সাজিতে যুক্ত তা নিয়ে সন্দেহ আছে। তাদের অতীত কর্মকাণ্ডে স্পষ্ট যে নির্বাচন কমিশন সরকারের নির্লক্ষ্য বাস্তবায়িত করে দেবে। এই একটা জায়গা সে তার নিজেরা স্বীকার করেছে ভুল বসত গেল, তাদের তো আপনার নিজে থেকে একটা সাংবিধানিক কনস্টিটিউশন একটা আপনার দায়িত্ব তারা পালন করছে, সে জায়গায় তার সংবিধানকে লঙ্ঘন করে সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে একটা অবস্থা গ্রহণ করছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সম্প্রতি ইসির এক সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আইন 2020 এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। এই আইন নিয়ে এর আগের বৈঠকে আইন সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে করে লিখিত বক্তব্য নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নামে নাম পরিবর্তন করে পল্লী পরিষদ, পৌরসভার নাম পরিবর্তন করে নগর সভা আর সিটি কর্পোরেশনের পরিবর্তে মহানগর সভা করার প্রস্তাব করে একটি খসড়া করেছিল। এই আইন পরিবর্তনের প্রস্তাব করার এখতিয়ার ইসি নয়, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ার। যা হোক, ইসি সাহেব বলেছেন যে আইন ইসি সচিব বলেছেন আইন বাংলায় রূপান্তর করা হলেও প্রতিষ্ঠান ও পদের নাম একই থাকবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, নির্বাচন কমিশনের প্রধান কুশীলন হচ্ছে রাজনৈতিক দল সহ নির্বাচন সংশ্লিষ্ট সমন্বয় সেবা। তাই খুব স্বাভাবিকভাবেই নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো আইন করতে হলে অংশীজনের মতামত নেওয়া অপরিহার্য। নির্বাচন কমিশন আইন সংশোধনে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করে। ইসির এই উদ্যোগে শুধুমাত্র রাজনৈতিক দল সমাজকে ক্ষুব্ধ করেনি, খোদ নির্বাচন কমিশনের একজন সদস্য স্পষ্টভাবে আপত্তি জানিয়ে বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রথম আলো আকাশ আগস্ট 2020 জানা যায় প্রাথমিক খসড়ায় প্রাকৃতিক বাতিল জরিমানা বিষয় ছিল। পরে বাধ্য হয় এর মাধ্যমে প্রমাণিত হয় কমিশনের অনেক সিদ্ধান্ত সম্পর্কে কমিশনরা পর্যন্ত অজ্ঞাত। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা এ ধরনের স্বেচ্ছাচারিতাই মূলত সামগ্রিকভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনাকে ধ্বংস করিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইসি কর্তৃক বিভিন্ন স্থানীয় সরকারের নামকরণ প্রস্তাব এর প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রদত্ত ফজলুদ্দিন রায় পনির বনাম নির্বাচন কমিশন মামলায় 1992 সালের রায়ের কথা স্মরণ করা যেতে পারে। ওই রায়ে বলা হয় থানা এবং থানা পরিষদ এই শব্দ বদলে দিয়ে উপজেলা পরিষদ করা হয়। শব্দের প্রতিস্থাপন ছাড়া সব কাজ আগের মতোই অভিন্ন থাকে। বর্তমান ক্ষেত্রেও নাম বদলের ধারণার সঙ্গে মানুষের জন্য প্রশাসনিক সুযোগ সুবিধা বা সেবার মান বৃদ্ধির কোনো সুযোগ বিষয় নেই। জনগণের ক্ষমতায়নের তো প্রশ্নই নেই,
আসলে সরকার চায় মূল ইস্যু থেকে দৃষ্টি অন্যত্র সরানো, তাই নতুন একটা কিছু করা। আয়ুব খানও বেসিক ডেমোক্রেটিক অর্ডার 1959-এর মাধ্যমে এমনটি করেছিল, তা অযোগ্য প্রমাণিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনকে সুষ্ঠু এবং সংক্রান্ত বিষয়গুলো যুগোপযোগী করতে বিভিন্ন আইনের সংস্কারের প্রয়োজন রয়েছে। এই কারণেই প্রায় প্রতিটি নির্বাচনের আগে অথবা নির্বাচনে প্রয়োজনে নির্বাচনী আইন গ্রহণ করেছে অধ্যাদেশ 1972 বহুবার সংস্কার, কিন্তু মূল আইনের নাম পরিবর্তন করা হয়। কিন্তু এবার কোন কারণ বা যুক্তিতে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 পরিবর্তন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2020 করতে যাচ্ছে তার কোন ব্যাখ্যা পাওয়া যায়। আর পি 1972 বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান 1972-এর সঙ্গে সম্পৃক্ত কোন কারণে নির্বাচন কমিশন ঐতিহাসিক দলের নাম সহ কোন নজে পত্রতে প্রকাশ প্রস্তাবনা দিয়েছে তা বোধগম্য নয়। এটি একটি কাণ্ড জ্ঞানহীন এবং ঐতিহাসিক ধারাবাহিকতা বিবর্তিত প্রস্তাব যা মোটেও গ্রহণযোগ্য নয়। ভারতের মূল আইনের নাম রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 বহু সংস্করণেতে নাম কি পরিবর্তন হয়, কারণ নির্বাচন কমিশন জন্মে ভারতের স্বাধীনতা সংবিধানের সঙ্গে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অস্বীকার করার সুযোগ নাই, বাংলাদেশের চলমান বাস্তবতায় রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজন রয়েছে। সেই আইন কখনোই সমর্থনযোগ্য হতে পারে না যে আইনের মারফতে দেশের অধিকাংশ রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ সক্রিয় দল নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকতে বাধ্য হবে। একটি রাজনৈতিক দলের যে নিবন্ধনের আগেই দেশের প্রায় এক তৃতীয়াংশ জেলায় অফিস বা কমিটি কথা বলা হয়েছে সেটা মোটেও অসম্ভব। তাছাড়া রেজিস্ট্রেশন আগে প্রস্তাবিত দলীয় প্রতীকে কারো নির্বাচন করার সুযোগ নেই। বেশিরভাগ সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধনের আওতায় আনতে হলে নির্বাচন কমিশনকে এই বিধান পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় বর্তমানে যে 40টি নির্বাচিত দল আছে সেগুলোর বাইরে কোন দল নির্বাচন করতে পারবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের আহ্বানে পরিপ্রেক্ষিতে 76টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর সেগুলোর কোনটি অনুমোদন পায়নি। শর্তের কড়াকড়ির কারণে এমনটি হয়েছে। অতএব বাস্তবতা নিরিখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের অধিকতর অংশগ্রহণের সুবিধার্থে আমরা মনে করি নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে নতুন আইনের খসড়ায় উল্লেখিত প্রস্তাব গ্রহণযোগ্য নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কে এম নুরুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময়কাল ইতিমধ্যেই 3 বছরের বেশি সময় পেরিয়েছে। অথচ এই সময়কালে এই কমিশন একটিও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারেনি। এই অবস্থায় নির্বাচনী আইন সংশোধনের নামে বিধ্বস্ত নির্বাচন প্রক্রিয়াকে আরো দুর্বল করার প্রয়াস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বরং ইসির উচিত নির্বাচনী ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তার ইতিমধ্যেই করেছে, সেই ক্ষতিপূরণ করা নতুন কোন সর্বনাশ হাত থেকে নির্বাচনী ব্যবস্থাটাকে রক্ষা করা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দীর্ঘদিন যদি কোনো দেশ গণতন্ত্রের ঘাটতি ও আইনের শাসন থেকে বিচ্ছিন্ন থাকে তবে সেই দেশ বা সমাজের স্বাভাবিক ব্যবস্থাপনা মুক্ত প্রেরণ। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে কিন্তু অরাজনৈতিক বিষয়ে সরকার বাস্তবিক অর্থেই সামলাতে পারেনি। এই সময়ে সর্বত্র গণতন্ত্র ও আইনের শাসনের ঘাটতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অযোগ্যতা, অদক্ষতা ব্যবস্থাপনা চরম প্রকট আকার ধারণ করেছে। এরকম একটি অবস্থা থেকে বেরিয়ে আসতে গণ আন্দোলনের কোন বিকল্প নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমানে নির্বাচন ব্যবস্থার কথা বলেন আপনারা, মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসী কোন রাজনৈতিক দলের ন্যূনতম শ্রদ্ধা কিংবা আস্থা নাই। আর এই জন্য নিঃসন্দেহে গত 10 বছরে বাংলাদেশে গণতন্ত্রকে যারা গড়াটিকে হত্যা করেছে কেবলমাত্র তারা এবং তাদের সহযোগী হিসেবে নির্লজ্জ ভূমিকা রাখা বর্তমান শাসক গোষ্ঠীর বসনগত নির্বাচন দায়ী। এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে এবং একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় দেশিক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গণতন্ত্র যদি না থাকে, মূল ফান্ডামেন্টাল জিনিস যদি না থাকে, তাহলে আপনার ইলেকশন কমিশন বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, যারা গণতন্ত্রের ভিত্তিটাকে শক্ত করে, রাষ্ট্রের ভিত্তিকে শক্ত করে, কোনটি আপনার সুস্থভাবে কাজ করতে পারবে। এবং এটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে যে যেহেতু এখানে গণতন্ত্র কাজ করেনি, যেহেতু এখানে আপনার যারা সরকারে আছেন তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চাইছেন, এবং তাদের মূল উদ্দেশ্যটাই আমরা বারবার বলেছি, উদ্দেশ্য হচ্ছে শুধু ক্ষমতার দিকে তাকানো, একদলীয় শাসন ব্যবস্থার প্রতি তাকানো, যাতে তারা সাজিয়ে সারাজীবন আজীবন তারা ক্ষমতা থাকতে পারে। আজকের যে উদ্যোগ, এই উদ্যোগে দেখেন সবচেয়ে ভালো হচ্ছে কি, যে ক্ষমতা দেওয়া যে ইলেকশন কমিশনকে সেটাই তারা বাদ দিতে যাচ্ছে, দিয়ে সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাচ্ছে। তো ইট উইল ডেফিনেটলি বিকাম অ্যানাদার টোটালি অটোক্রেটিক ফ্যাসিস্ট কান্ট্রি, ওয়ান পার্টি সিস্টেম। এই বিষয়গুলো দেশের মানুষের উপলব্ধি করা দরকার, সমস্ত রাজনৈতিক দলগুলোর উপলব্ধি করা দরকার, দেশপ্রেমিক শক্তির উপলব্ধি করা দরকার, এবং উপলব্ধি করে ঐক্যবদ্ধ কোনো আন্দোলনের মধ্যে তাদের সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনা প্রয়োজন, যেটা আমরা বারবার করে বলে আসছি। আমরা সেখানে আমরা অনুরোধ করবো দেশের মানুষকে যে তারা এই বিষয়ে ঘুরে দাঁড়াবেন, শক্ত হবেন। এবং এই যে হাস্যকর নির্বাচন কমিশনের ভূমিকা, আপনার গত নির্বাচনে দেখেছেন পুরোপুরি হাস্যকর, মানুষ হেসেছে। প্রধান নির্বাচন কমিশন যে সমস্ত কথাবার্তা ওই সময় বলেছেন, মনেই হয়নি যে তার এই দেশের রাষ্ট্রের একটা বড় কূটনৈতিক তার উপর পড়ে, তার উপরে যদি ভোট চাপড়া দিয়ে এটা কখনই একবারের জন্য মনে হয়। অত্যন্ত নিম্ন মানের লোকজনগুলোকে নিয়ে আসা হয় এখানে, যারা শুধু আপনার চাকরিবাড়িটা করবে, হুকুম পালন করবে, অসম্ভব ভূমিকা পালন করবে, তাই আপনার এই দেশ তাকে আজকে এই ভয়াবহ অবস্থার দিকে চলে গিয়েছে। আমরা দেখেছি যে দেখছি যে আপনারা উপনির্বাচনও করছেন, সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনের কথা মানে তার বিতর্ক নিয়ে আপনারা বারবারই গণমাধ্যমে কথা বলেছেন, কিন্তু আইনিভাবে আপনাদেরকে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি একদিকে, অপরদিকে দেখছি নির্বাচনও আপনারা অংশগ্রহণ করছেন, এটা কি আপনাদের দ্বৈততা নয়? না, নয়, এই জন্য নয় যে আমরা মূলত প্রধানত আমরা গণতন্ত্রের বিশ্বাস এবং গণতান্ত্রিক উপায়ে আপনার ক্ষমতার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হতে আমরা বিশ্বাস করি। এইটার কারণেই আমরা আপনার সব নির্বাচন পার্ট অফ আওয়ার ডেমোক্রেটিক মুভমেন্ট, আপনাকে তো পুরো অবস্থা বিশ্লেষণ করে কৌশলগুলোকে বের করতে হবে, যে কৌশলগুলোতে আপনি জনগণকে শেখ, কারণ অন্য সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারছেন না, আপনি যখন একটা ডেমনস্ট্রেশন করতে পারেন না, আপনাকে যখন নর্মাল কাজ করতে দেন যাওয়া হয় না, তখন তো সেই সুযোগগুলো আপনাকে নিতে হবে, যে সুযোগগুলোতে আপনি কিছুটা হলেও জনগণকে যেতে পারবেন, জনগণকে নিয়ে এগিয়ে আসতে পারবেন, কথাগুলো বলতে পারবেন। সেই কারণে কিন্তু আমাদের যতগুলো আপনি দেখেছেন আমাদের অ্যাকশন, অনেক আলোচনা হয়েছে, সমাধান হয়েছে, অনেকে বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু অল আওয়ার অ্যাকশন ওয়ার ডাইরেক্টেড টুয়ার্ডস আপনার ডেমোক্রেসিকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপার, গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যাপার, আমাদের এই আন্দোলনটা পুরো হচ্ছে। আপনি দেখবেন যে এখন পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনগুলো সফল হওয়া এর এই কন্টেম্পোরারি টাইমে বলছি, আগে না, যেন আমাদের সময় নব্বই চব্বই সময় উনসত্তরে তখন আপনার একটা আলাদা ধরনের বিষয় ছিল, এখন কিন্তু জাস্ট ওয়ান দিকে প্লাস ওয়ান দিকে এটা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। আপনার একটা ডিক্টেটরশিপ থেকে ডেমোক্রেসি ফিরিয়ে আনার ব্যাপারে এবং আপনার একটা গণতন্ত্রকে আবার তৈরি করার ব্যাপারে এই আন্দোলনটা আপনাকে বিভিন্নভাবেই করতে হবে। আইনের দ্বারস্থ আপনি দেখেছেন, আমরা বারবার কথা বলছি, আইনের দ্বারস্থ তখনই হওয়া যাবে যখন আইন থাকবে দেশে, যখন বিচার পাওয়া যাবে দেশে। আমি কি বিচার পাচ্ছি বিচার এলাকায়গুলোতে, আমার জুডিশিয়ারি কি আমাকে সেই বিচার দিচ্ছে? আপনি দেখবেন অনেকগুলো অনেকগুলো ইস্যু আমরা কোর্টে গিয়ে চুপ করে আছি, কারণ আমরা জানি যে ওটা রেজাল্ট কি আছে। বললাম তো আপনাকে যে আমরা বারো পরিবর্তন
হোল সিস্টেম এস কোলাপস গণতন্ত্রের মানুষের অধিকারের আর কোনো রাস্তা নাই কি ভাই আপনাদের আমাদের মধ্যে কি আপনাদের আমাদের যে বাংলাদেশের যে সংস্কার হয়েছে আমাদের যে কালচারটা বা পলিটিক্যাল যে কালচারটা যে কালচারটা গড়ে উঠছে এই কালচারটা আমি কখনোই গণতন্ত্রের সঙ্গে একরকম হয় কারণ কি দীর্ঘকাল ধরে আমরা আপনার মন্ত্রী মন্ত্রীকু পাকিস্তান থেকে এদের অধীনে থেকে এখানে যে মানুষের মন মানুষকে যে জিনিস তৈরি হয় সেটাই আমরা ডেমোক্রেটিক তৈরি হয় দ্যাট ইজ নট ডেমোক্রেটিক আমি আমি চিন্তা করি আমার চিন্তাটার মধ্যে আপনার বিভিন্ন রকম অগণতান্ত্রিক চিন্তা আমরা আসি কারণ এখানে তো আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মতো বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো আপনি মানসিকতা থেকে আপনি দেখবেন কেন আপনার আমি তো বলবো যে ক্যাপটাকে গভর্নমেন্টের প্রস্তাব যারা দিয়েছিল সেটা অভিযোগ আর দিয়ে তারা এই দেশের মানুষের জন্য ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো একটা প্রস্তাব আপনি চিন্তা করে দেখেন যে একটা চিফ জাস্টিস কে বেজ্জতি করে দেশ থেকে বের করে দেওয়া হতো আপনার জুডিশিয়ারি অবস্থা কেন যে সাপোর্টেড দ্য গভর্নমেন্ট আপনি চিন্তা করে দেখেন যে যাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে বা যাদেরকে পদায়ন করা হচ্ছে তারা কারা আপনি আর ভাবেন ব্যুরোক্রেসি মনে হচ্ছে যে প্রতিযোগিতা চলছে এই আপনার সেক্রেটারিদের মধ্যে মধ্যে কে কত বেশি সরকারের আপনার বসবাস থাকবে চাকরি ত্যাগ করবে সাইকোফেন্সি করবে আমরা খুব বিস্মিত হয়েছি আমি এই কথাটা জানি না কে কিভাবে নেবে আমরা যখন দেখছি যে আইটি আর আর্মি চিফ তারা একসাথে বসে যখন আপনার প্রেস কনফারেন্স করলেন ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর আস নরমালি এই ধরনের বিষয়গুলোতে আইজির আশা করে আর্মি চিফের আশা কথা আইজি বলতে পারেন তার কথা কিন্তু আর্মি চিফ সহজে এই সব দিল আমরা দেখিনি অতীতে দেখিনি এবং ওখানে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যকে কি করবো বডি ল্যাঙ্গুয়েজ অফ বোথ দ্য অফিসিয়াল স্টক অফিসিয়াল তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ছিল এটা আমরা এই দেশের মানুষ কেউ এটা আশা করে আপনি দেখেন ভারতের দুঃখিত যুক্তরাষ্ট্রের চিফ অফ স্টাফ জেনারেল স্টাফ তিনি ট্রাম্পের সঙ্গে ওই চার্চে যাওয়া পর্যন্ত যে আন্দোলন চলছিল যখন আপনার ব্ল্যাক লাইভস ম্যাটার চার্চে যাওয়ার যে সবাই ছিলেন রিয়ান্ট অর্থযোগ্য গিয়ে আপনার তিনি হেঁটে আপনার হোয়াইট হাউস থেকে হেঁটে চার্চে গিয়েছিলেন এটা নিয়ে প্রচন্ড স্মরণ ছবি পাঠায় সমালোচনা হওয়ার পরে উনি একটি স্টেটমেন্ট দিলেন যুগান্তকারী ছিলেন বলছে যে আমেরিকান আর্মিকে ভুল বোঝার কোনো অবকাশ নেই আমেরিকান আর্মি কোন ব্যক্তি বা কোন দলের কখনো এলিজেন্স শো করে দেয়ার এলিজেন্স দেয়ার কনস্টিটিউশন দ্যাট ইজ পেট্রিয়টিজম দ্যাট ইজ এ ডেমোক্রেটিক এটাই হচ্ছে আপনার গণতন্ত্র এই সাহস এই সব শ্রেণী যদি মানুষ না দাঁড়াতে পারে তাহলে আপনার আমরা অনেক আবার নিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যাক আমরা অত্যন্ত ধন্যবাদ দিতে চাই সুপ্রিম কোর্ট চেষ্টা করছে তাদের আইনকে মর্যাদা দেওয়ার তারা না প্রত্যেক কেসি এখন পর্যন্ত যত গেছে সেই কথা না করেছেন কাজ করে দিয়েছেন ওই চেষ্টাটা করছেন একজন চিফ জাস্টিসকে যখন বন্ধুদের মুখে বের করে দেওয়া হয় আপনি বলেন কোথায় বিচার পাবেন
কোন বিচারক কতটা শর্ট থাকবে, কিভাবে থাকবে, উনি ওখানে বলতে যাবেন। তারপর কিন্তু করছে আমরা তারিক সাহেবের মামলায় আপনার খালাস দিল একজন বিচারক জার্মানের দেশে হিটলারের জীবনটা, হিটলার বলেন ইলেক্টেড চ্যান্সেলর, তার দল জিতেছিল বহু ভোটে। ওই একই অবস্থা ছিল আপনার তখন যে তাদের এই ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ, দ্য জার্মান ইজ দ্য গ্রেট, গ্রেটেস্ট রেস অফ দ্য জার্মান আজকে আমরা ট্রাম্পের এই যে সব কথা শুনি। তারা কী করেছে, একটার পর একটা তাদের দেশে তাদের মধ্যে এক একটা কমিউনিটি আমরা প্রথমে জুদের শুরু করেছি। জুদের ব্যাপারে যখন আমরা কথা বলতে যাচ্ছি সিভিল সোসাইটির লোকেরা, পলিটিক্যাল পার্টির লোকেরা তাদের ভিতরে নিয়েছেন, যখন সাংবাদিকরা কথা বলতে গেছেন এই বিষয়ে সাংবাদিক আমি জানি না, আমি তো বলি যে গোটা বৈশ্বিক সংস্থা সেম থিং ইজ হ্যাপনিং ইন ইন্ডিয়া, অনেকক্ষণ কিছু মনে করে দ্যাট ইজ হ্যাপনিং ইন্ডিয়া, দ্যাট ইজ হ্যাপনিং ইন পাকিস্তান, দ্যাট ইজ হ্যাপনিং ইন মিডল ইস্ট, আজকে আপনি সৌদি আরব বলেন, কাতার বলেন, সবচেয়ে বেশি বাংলাদেশ ইজিনটি হচ্ছে ইলেকটেড গভর্নমেন্ট, তাদেরকে আপনার কথা বলছি, গল্প করি, সারাক্ষ করতে আমি কথা বলছি, আমি কোনো সম্রাট করছি না, কথা বলছি, ওনাদেরও কাজ আছে, আপনারও কাজ আছে। আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের আলোচনা করা উচিত, কথা বলা উচিত, দেখেন না আমাদের সব কিছু ভালো হয়ে গেছে, আমাদের সাংবাদিক ইউনিয়ন ভালো হয়ে গেছে, আপনার ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো ভালো হয়ে গেছে, লয়াররা ভালো হয়ে গেছে, সব কানে এখন কি হয় আমাদের ন্যায় মিলবে, আমাদের ন্যায় মিলবে, আমাদের ন্যায় মিলবে, বাংলাদেশ মানুষের জন্য কথা কি বলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আমরাও শান্তি পাই আপনাদের কাছে, কি কথা পারবেন না পারবেন।